নমস্কার স্টাডি একের বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ ধর। আজকে 28 জুলাই এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সম্প্রতি পাবলিক অ্যাকাউন্টেন্ট কমিটির চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু আমাদের কংগ্রেসের লিডার ওয়েস্টবেঙ্গল থেকে। তো উনি কিন্তু পিএসির চেয়ারম্যান হয়েছে। পিএসি একটি 15 জন মেম্বারের একটা কমিটি, যে কমিটিটা ফুল ফর্ম, পিএসসির ফুল ফর্ম হচ্ছে পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটি। তো বুঝতেই পারছো এই কমিটিটা থেকে বেসিক্যালি অ্যাকাউন্টস রিলেটেড ডেটাগুলোকে নিয়ে ডিসকাস করা হয়। তো রিসেন্টলি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বিরোধী দলনেতা হিসাবেও কিন্তু আমাদের পার্লামেন্টে মর্যাদা পেয়েছে, কংগ্রেসের লিডার। গ্লোবাল আয়ুর্বেদ সামিট 2019-এ তৃতীয় সংস্করণ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? এটা হবে হচ্ছে কেরালাতে। এটা অনুষ্ঠিত হবে হচ্ছে কেরালাতে। কেরালা কোথায়? কোচিতে। অপশন ডি, কোচিতে এটা আয়োজন করা হবে। এটা কারা কন্ডাক্ট করে? এটা কন্ডাক্ট করা হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এটাকে অর্গানাইজ করে। এটা গ্লোবাল আয়ুর্বেদিক সামিট 2019টা কোচিতে হবে হচ্ছে 30th থেকে 31st অক্টোবর পর্যন্ত। এটা থিম কি হবে? মেইন স্ট্রিমিং আয়ুর্বেদা স্টার্টআপস। ওকে, তো এই হচ্ছে এটা সম্বন্ধে রিলেটেড সব ডেটা। ইন্দ্রগন্তি শ্রীকান্ত শর্মা যিনি সদ্য মারা গেলেন, তিনি একজন কি ছিলেন, মানে তিনি কিসের সঙ্গে রিলেটেড ছিলেন? তিনি একজন খুব রেনাউন্ড জার্নালিস্ট ছিলেন। তো ইনি জার্নালিস্ট ছাড়াও কিন্তু ইনি রাইটারও ছিলেন, লিরিসিস্ট ছিলেন। কিন্তু উনি মারা গেলেন মাত্র 75 বছর বয়সে উনি মারা গেলেন। ইনি কিন্তু অল ইন্ডিয়া রেডিওতেও কাজ করতেন এবং কিছু তেলুগু ম্যাগাজিনও উনি এডিট করেছেন। সমুদ্রের কোন প্রজাতি বিলুপ্ত প্রায় প্রাণী হিসাবে স্বীকৃত পেল, যার বিলুপ্তির কারণ হিসাবে সমুদ্রের গভীর সমুদ্রে খোঁড়াখুঁড়িকে দায়ী করা হয়েছে? এরা হচ্ছে স্ক্যালিফুট স্নেইল। অপশন এ। এই ধরনের প্রাণীগুলোর স্ক্যালিফ্রেড, যদি স্নেইলের কথা বলা হয়, এটা ফার্স্ট ডিসকভার করা হয়েছিল 2003-এ। এটা প্রায় 9,500 ফুট সমুদ্রের গভীরে বাস করে। এই প্রাণী 3 রকমের লেয়ার থাকে। একটা হচ্ছে আউটার লেয়ার থাকে, একটা হচ্ছে মিডল অর্গানিক লেয়ার থাকে, আর একটা হচ্ছে ক্লারিফাইড ইনার লেয়ার থাকে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একটা 22 জনের সদস্য বিশিষ্ট মেডিকেল ডিভাইস টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ তৈরি করেছে, যা সমস্ত মেডিকেল যন্ত্রপাতি তৈরির ছাড়পত্র দেওয়ার কাজ করবে নিজেদের ইনভেস্টিগেশনের মাধ্যমে। এই কমিটির প্রধান কাকে নিযুক্ত করা হয়েছে? এই কমিটির প্রধান হচ্ছে ডক্টর ভিজি সোমানি। অপশন সি, ডক্টর ভিজি সোমানি। এটা একটি 22 জনের টিম হবে এবং এটার এই কমিটি যদি বলা হয় যে ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি এটাকে কনস্টিটিউট করেছে 22 জনের এই মেম্বারটা। এটা অ্যাডভাইস দেবে কাকে? সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO কে, এই ম্যাটারে, মেডিকেল ডিভাইসের অবশ্যই ম্যাটারে। ভারতের কোন নৌজাহাজ রাশিয়ার নৌসেনা দিবসে অংশগ্রহণ করতে যাবে বা প্যারেডে অংশগ্রহণ করতে যাবে? ইন্ডিয়ান নেভাল শিপ তর্কশ। অপশন ডি, তর্কশ হচ্ছে ইন্ডিয়ান নেভাল শিপ INS, তর্কশ যাবে হচ্ছে রাশিয়াতে। কোন কোম্পানি নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি হিসেবে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে? এটা হচ্ছে CARS 24 পেয়েছে। ইউকে সিং এর নেতৃত্বে রিজার্ভ ব্যাংক একটি কমিটি কোল্যাটারাল ফ্রি লেন্ডিং লোন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই কমিটির ক্ষুদ্র মাঝারি সংস্থাগুলোর জন্য লোনের পরিমাণ বাড়িয়ে কত করার প্রস্তাব দিয়েছে? এটা এখন বাড়িয়ে করার প্রস্তাব দিয়েছে 20 লক্ষ টাকা, এবং এটার আগে ছিল, মানে এটা মুদ্রা যোজনার আন্ডারে বলা হচ্ছে, এবং এটা আগে ছিল কিন্তু 10 লক্ষ টাকা। তো এটা হয়েছে 20 লক্ষ টাকা, এখান থেকে বেড়ে এটা হয়েছে। হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করলেন? এটা হচ্ছে রিটায়ার্ড IPS অফিসার একজন, এনার নাম হচ্ছে রঞ্জিত কুমার। অপশন ডি, ইনি 1983 ব্যাচের ওয়েস্ট বেঙ্গল ক্যাডার থেকে উনি বিলং করেন। ইনি কিন্তু BSF, CRPF, SPG, CISF, CBI সব কিছুতেই উনি কিন্তু সার্ভিং করেছে, মানে ওনার ডিস্টিংশন রয়েছে সার্ভিং করা। নেক্সট বলছে, প্রো কবাডি লীগ দলে ইউপি যোদ্ধার অ্যাম্বাসেডার হিসাবে ইউপি যোদ্ধা
এই টিম তার অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন সদ্য পলিটিক্সে যোগদান করার একজন ক্রিকেটার। তোমরা হয়তো গেস করতেই পারছ এর মধ্যে কে। এর মধ্যে অপশন বি গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে যোগ দিয়েছে। উনি কিন্তু টুইটারে একটি পোস্টের মাধ্যমে এই জিনিসটা জানান। নুয়ান কুলসেকেরা বা নুয়ান কুলাসেকেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলে তিনি কোন দেশের হয়ে খেলতেন? সেই দেশের হয়ে খেলতেন যেই দেশের আরেকজন প্লেয়ার রিসেন্টলি রিটায়ারমেন্ট, খুব রিসেন্টলি দু একদিনের মধ্যে রিটায়ারমেন্ট প্ল্যান অ্যানাউন্স করেছেন। তিনি হচ্ছেন লাসিথ মালিঙ্গা এবং তিনি খেলেন শ্রীলঙ্কার হয়ে। তার মানে নুয়ান কুলাসেকেরাও খেলেন হচ্ছে শ্রীলঙ্কার হয়ে। তো নুয়ান কুলাসেকেরা বোলার ছিলেন এবং উনি কিন্তু অ্যানাউন্স করেছে তাদের তার উনি কিন্তু ফর্মাল নাম্বার ওয়ান র্যাঙ্ক বোলার ছিলেন ওডিআইয়ে। তো উনি 199টা উইকেট পেয়েছেন 184টা ম্যাচে। তো উনি কিন্তু রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছেন। কোন রাজ্য গোটা রাজ্য জুড়ে বৃক্ষ সৃজন কর্মসূচি গ্রহণ করেছে? যে প্রকল্পের অধীনে গোটা রাজ্য জুড়ে 1,00,000 গাছের চারা লাগানো হবে 24 ঘন্টার মধ্যে। এটা করা হবে অরুণাচল প্রদেশে। অপশন বি অরুণাচল প্রদেশে এটা করা হবে। এবং এই প্রজেক্টটার যেটা নাম নেওয়া হয়েছে সেটার নাম হয়েছে ক্লিন গ্রিন অরুণাচল ক্যাম্পেইন 2019। এটা লঞ্চ করা হয়েছে ইটানগরে, অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগরে। এটা বলে যে 24 ঘন্টার মধ্যে 1,00,000 গাছ এরকম লাগাবে, আগামী 5 বছরের মধ্যে 1,00,000,000 গাছও লাগানোর প্ল্যান করা হয়েছে। কোন দিনটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স হিসাবে পালন দিবস হিসাবে পালন করা হয়? এটা পালন করা হয় এটা মানে কোন দিন পালন করা হয় কোন দিনটি না প্রশ্নটা একটু গন্ডগোল আছে। এখানে হচ্ছে যে 27 জুলাই 2019 যে পালন করা হয় এটা কততম সেন্ট্রাল পুলিশ রিজার্ভ পুলিশ ফোর্স দিবস। সিআরপিএফ কিন্তু জেনে রাখো যে আমাদের যদি দেশের কথা বলা হয় তাহলে সিআরপিএফ কিন্তু ইন্ডিয়ার লার্জেস্ট সেন্ট্রাল আর্ম ফোর্স পুলিশ ফোর্স। এবং যদি আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড কনসিডার করি তাহলে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট প্যারামিলিটারি ফোর্স, ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট প্যারামিলিটারি ফোর্স। 81st ডে দিবস সেলিব্রেট হল। প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মানধন যোজনা অন্তর্ভুক্ত 60 বছর বয়সী ব্যক্তিদের সর্বোচ্চ কত টাকা দেওয়ার ঘোষণা করেছেন? ঘোষণা করা হয়েছে 3,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। 1.5 crore এর নিচে হতে হবে তবে এটা দেওয়া হবে 3,000 টাকার বেনিফিটটা। ইন্দো পাক রিলেশন রিয়ান পুনামাল বিয়ান্ড পুলামালা অ্যান্ড বালাকোট বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছে ইউভি সিং। 32nd আন্তর্জাতিক কংগ্রেস অফ সাইকোলজি 2020 যেটি প্রাগে অনুষ্ঠিত হবে তাতে কোন ভারতীয় সেনা অফিসার বক্তা হিসাবে আমন্ত্রণ পেয়েছেন? যিনি আমন্ত্রণ পেয়েছেন তিনি লেফটেন্যান্ট কর্নেল ডক্টর সমীর রাওয়াত। লেফটেন্যান্ট কর্নেল ডক্টর সমীর রাওয়াত। 32nd এটা ইন্টারন্যাশনাল কংগ্রেস সাইকোলজি 2020 ICP যেটা অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট, জিএসটি কাউন্সিলে বৈদ্যুতিক গাড়ির ওপর জিএসটি 12% থেকে কমিয়ে কত পার্সেন্ট লাগু করা হয়েছে? এটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে এবং এটা কমিয়ে করা হয়েছে 5%। ভারতের কোন শহরে চলে তলা দিয়ে মেট্রো রেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে? এটা প্রথম এটা করা হয়েছে, এই জিনিসটা কোথায় করা হয়েছে এটা স্টার্ট হয়েছে কলকাতায়। এটা কলকাতা মেট্রোতে 16.6 কিলোমিটার কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো এই যে ইয়েটা হয়েছে ফেরিটা হয়েছে সেখানে কিন্তু এটা করা হয়েছে। এবং বলা হচ্ছে 2035 মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, মানে আরও 15-16 বছর প্রায়। এই হচ্ছে রুটটা, তোমরা ব্লুটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে জলের নিচ দিয়ে হাওড়া ময়দান থেকে স্টার্ট হবে, হাওড়া স্টেশন এবং এটা একটা বাস রুটও আছে এখান থেকে হয়ে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদা হয়ে ফুলবাঙ্গা স্টেশন হয়ে এখানে উঠবে এবং তারপরে যে পার্টটা থাকবে সেটা কিন্তু মাটির ওপর দিয়েই হবে। তো এটা বুঝতেই পারছো একটা খুব বড় প্রজেক্ট এবং খুব বড় এলাকাকে কানেক্ট করছে, হাওড়ার সাথে স্প্ল্যানেড এবং তার সঙ্গে শিয়ালদা ফুলবাগান এবং এখান থেকে হয়ে কিন্তু সেক্টর 5, মানে এটা হিউজ একটা প্রজেক্ট। তো এইটা কিন্তু একটা ভালো প্রজেক্ট এবং এটা
কমপ্লিট হবে বলছে 2035-এর মধ্যে। নেক্সট, মাউন্ট ট্রাঙ্ক বুকান ট্রাঙ্কস কুবান পেরারু পেরাহু আগ্নেয়গিরি যা সম্প্রতি জেগে উঠেছে, সেটা কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার কোথায়? ইন্দোনেশিয়ার এই ইয়েটা রয়েছে ওয়েস্ট জাভাতে রয়েছে বেসিক্যালি এটা। নেক্সট, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হলো 27 জুলাই। তিনি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? তিনি ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। 11তম রাষ্ট্রপতি ছিলেন। ওনাকে কিন্তু মিসাইল ম্যান অফ ইন্ডিয়াও বলা হতো। আর যদি বলতে হয় উনি কিন্তু মাত্র ওনার 4 বছর হলো উনি মারা গেছেন। ওকে, ওনাকে মিসাইল ম্যান বলা হয়। চলো, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 28-এ এইটুকুই ছিল। পরের দিনে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, টাটা।